এটি আবেগিক গল্প। ক্যান্সার আক্রান্ত ছোৱালীজনীয়ে তাই প্রেমিকক কৈছিল, মইতো মরি যাম, কিন্তু তোমাক ভাল পাব কোনে? কোনে তোমার কেয়ার করিব? কোনে তোমাক শাসন করিব? কাজিয়া করিবা তুমি কার হইতে? তোমার তো আছে রাতে হারে থাকার স্বভাব, নোখোয়াকৈ থাকার বদ অভ্যাস। কোনে তোমাক বারবার কই খুয়াব? কার গান শুনি তুমি শুই পড়িবা? প্লিজ তুমি বিয়া করুয়া, মোর মৃত্যুর আগে তোমাক অন্তত চাব খুঁজো তুমি ভালে থাকা, মই না থাকিলেও। লড়াটুয়ে ফেকুরি উঠে ছোৱালীজনীক সাবতি সি কয়, চুক, একদম চুক, তোমার একো নহয়, তোমাক এরি মই কারো হব নোৱাৰো, নহও কোনোদিনে। মই যে তোমাক ভাল পাও তোমার একো নহয়, ভগবানে এনে নকরে। ছোৱালীজনীর চকুলো বই আহে, বুকুর কষ্টবর জমা হয়ে উত্তপ্ত তীখার দরে তীব্র হয়ে উঠে। তাই ভাবে এই ভালপোয়াক এদিন এরিব লাগিব। তাই জানে যে পৃথিবীত আজি ভগবানও অসহায় তাইর বাবে, তাই নিরুপায়। তার পিছতো লড়াজনের মূরত হাত বুলাই কয়, জানা মোর অন্ধকারক খুব ভয় লাগে, অথচ চা কেইদিনমান পিছত চিরস্থায়ী অন্ধকারত থাকিব লাগিব, কোয়া না কি করে থাকিম? খুব ইচ্ছা হয়েছে তোমার বুকুত মূরটু এনেদরে আজীবন রাখিবলৈ। লড়াটোর চকুয়ে মুখে চকুপানি ভরি পড়ে, দুয়োজনে দিয়কে সাবতি কান্দে নীরবে। এই ঘটনার কিছুদিন পিছত এদিন ছোৱালীজনীর মৃত্যু হয়। লড়াটোয়ে প্রতিটো রাতে ছোৱালীজনীর কবরের কাষত বহি থাকে, এডাল এডালকৈ প্রতিটো নিশার মোমবাতি জ্বলাই ছোৱালীজনীর কবর আলোকিত করে। রাতে সিও নুশুয়ে, এইভাবে যে ছোৱালীজনী অল্প অন্ধকার সহ্য করিব নোৱাৰে। আজি কিছুদিন ধরে সিও খুব টেনশনত আছে, কেইদিনমান আগতে ডাক্তরে তারও ক্যান্সার ধরা পেলাইছে। তার মৃত্যুর চিন্তা নহয়, একমাত্র চিন্তা তারও যদি মৃত্যু হয় ছোৱালীজনীর কবরত কোনে রাতে রাতে মোমবাতি জ্বলাব? কোনে বুঝিব ছোৱালীজনীয়ে যে অন্ধকার খুব ভয় করে? ধন্যবাদ। কেনেকুৱা পালে এবার কমেন্ট করব নাপাহরিব দেই। আজিলৈ আহিছো, নমস্কার।